আপনারা জানেন কি, ঠিক 12টার সময় কিন্তু কুমিল্লার গোমতী নদীর ভাগ ভেঙেছে কুমিল্লার বুড়িচং উপজেলার সোনালী ইউনিয়নের বুড়বুড়ে এলাকা দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে কিন্তু প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে, 100 ফুট জায়গা জুড়ে কিন্তু ভাঙনটা হয়েছে। আর এই ভাঙার কারণে কিন্তু এই মুহূর্তে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে কিন্তু সেই বুড়বুড়িয়া, এই এখন কিন্তু এই যে জায়গাটা দিয়ে পানিটি সরব দিয়ে যাচ্ছে, এটি যাচ্ছে এই মুহূর্তে ইসাপুর এবং গড়াশালের দিকে। যেভাবে পানি যাচ্ছে আর যেভাবে পানি আমরা গোমতী নদীতে পানি দেখেছি, যে পরিমাণ পানি আমরা লক্ষ্য করেছি, এই পরিমাণ পানি যদি এই লোকালয়ে প্রবেশ করে আসলে কি একটা পরিস্থিতি আগামীকাল সকালে দেখতে হবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আরেকটা জিনিস সবাইকে বলে দিতে চাচ্ছি, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, যারা বাড়িঘর থেকে বের হয়ে যাচ্ছেন তারা কিন্তু খেয়াল করবেন, পুরুষরা বাড়িতে থাকার চেষ্টা করবেন, কারণ পুরুষরা যদি বাড়ি ছেড়ে চলে যান তাহলে কিন্তু চুরি ডাকাতিরা করার কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে। যার কারণে অনুরোধ করছি আপনারা যারা, আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি এদিকে, একটু সামনে আসেন তো ভাই। আপনার কোন গ্রাম ভাই? আমার এই বাড়ি, এই বাড়ি বাড়িতে সাথে। আচ্ছা, আপনার কি কি আছে বাড়িতে? আমার বাড়িতে কিছু নিতে পারি নাই, হঠাৎ করে বেড়িবাদ ভাঙছে, মানুষ শুধু হেফাজতে নিতে পারছি আর কিছুই নিতে পারি না, যা আছে সব শেষ। আমাদের কিছু নাই, সব শেষ। একটা গরু ছিল 1 থেকে 1.5 লাখ টাকার, গরুটো একদম শেষ সম্বল ছিল, এটাও শেষ ভাই। গরু নিতে পারেন নাই? গরুটা নিয়ে গেছে, এটা পাটা সব ভেঙে গেছে, অবস্থা খুবই খারাপ। আপনারা যদি পারেন আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের অবস্থা খুবই খারাপ। এটা নানুয়ার বাজার, বুড়িচং উপজেলা, কুমিল্লা জেলা। আমাদের এখানে বেড়িবাদ ভাঙছে বুড়বুড়িয়াতে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা চাই আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান একটু, আমাদের পাশে দাঁড়ান। আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন ভাই বলছেন আসলে হঠাৎ করে বাঁধটা ভাঙার কারণে ওনারা কোন রকমের জীবন বাঁচিয়ে আইনে উঠেছেন, কিন্তু গরুটা নেওয়ার সময় পা ভেঙে গিয়েছে, 1.5 থেকে 2 লক্ষ টাকা দামের গরুটা, এটা কিন্তু পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যে পরিমাণ পানিটা এদিকে আসছে দর্শক, এই পানিটা যেভাবে যাচ্ছে বরাশাল এবং এদিকে ইসাপুরার দিকে, জি জি, বরাশাল ইসাপুরা রামনগর ইন্দ্রবতীর দিকে পানিটা এই মুহূর্তে যাচ্ছে। এভাবে যদি আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু আমরা যেই মূল স্পট থেকে এসেছি, যে যে জায়গাটাতে ভাঙনটা হয়েছিল দর্শক, বুড়বুড়ি এলাকা, ওখান থেকে কিন্তু আমরা 2 ঘন্টা আপনাদেরকে লাইভে দেখিয়েছি কুমিল্লার জমিনে। আমরা এই মুহূর্তে আসলে লোকালয়ের অবস্থা জানার জন্য আসছি। এই মুহূর্তে যে এলাকাটাতে আসছি এটা কিন্তু ঠিক হাতে এই এটার ডান পাশে কিন্তু মহিষমারা, ইসাপুরা, রামনগর, ইন্দ্রবতী, বরাশাল এলাকা, বরাশাল এলাকা। এই এলাকাটাতে কিন্তু এই মুহূর্তে যেভাবে পানি নেমে যাচ্ছে, পানি আসতেছে অল্প আসতেছে, হ্যাঁ, কারণটা হচ্ছে কোনারা যাচ্ছে, দর্শক আপনাদের জানিয়ে রাখি এদিকে কিন্তু আসলে রাস্তাও ভেঙে যাচ্ছে, যেভাবে স্রোত নামছে। এলাকার স্থানীয় যারা আছেন ওনারা জানিয়েছেন যে এদিকে আসলে এই মুহূর্তে আসা নিরাপদ না। আরেকটা বিষয় আপনাদের আমি বলে দিতে চাই, সামনে আসেন সবাই, একটু সামনে আসেন, এই জায়গাটাতে আসেন। যেহেতু বাড়িঘর থেকে আপনারা চলে যাচ্ছেন, আপনাদের স্থানীয় আছেন, অন্তত বাড়িঘরে থাকার চেষ্টা করবেন, পুরুষরা যারা সাঁতার জানেন, কারণটা হচ্ছে চোর কিন্তু এই মুহূর্তে আশ্রয় দেবে। কারণ আমি আপনারা জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা 8টার সময় লাইভে ছিলাম পুরুলিয়া চাঁদপুর এলাকায়, ওনারা বলছেন ওনারা আশ্রয় নিয়েছেন আইলের উপরে, কিন্তু বর্তমানে যে এই ভাঙন ধরছে নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে কাউকে আসতে দিবেন না, তাহলে কিন্তু হবে কি চোররা আমরা বাড়ি থেকে গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু নিয়ে আসতে পারছি না, আমরা কোনো রকমের নিজে জানটা লইয়া আমরা আইলের মাধ্যমে আশ্রয় নিচ্ছি। এখন এই মুহূর্তে আসলে আপনারা সবার কাছে দোয়া চাইতে পারেন, আর বিশেষ করে কুমিল্লা, যেহেতু আমরা এর আগে ভাইরা আপনাদের কুমিল্লা কিন্তু যেহেতু সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল, কুমিল্লার মানুষ কিন্তু ত্রাণ নিয়ে গিয়েছিল, এবার যেহেতু কুমিল্লার বুড়িচং উপজেলার মানুষ আক্রান্ত হয়েছে বন্যার, আমি অনুরোধ করছি, ওনারা অনেকে বলেছেন আপনারা এই আগামীকাল সকাল থেকে আপনারা এসে বুড়িচং এর মানুষকে সহযোগিতা করবেন। কারণ হঠাৎ করে কিন্তু রাত 12টা ভাঙনটা হয়েছে, যার কারণে আসলে মানুষ বুঝতে পারতেছে না কি হচ্ছে, এই জন্য শিশুরা কোথায় গেছে, নারীরা কোথায় গেছে কিন্তু বলা যাচ্ছে না। এই জন্য আসলে এই মুহূর্তে বুড়িচং এর মানুষের সহযোগিতা দরকার। আপনারা বুড়বাড়া থেকে কাজ করবেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি শীঘ্রই এই মানুষদেরকে সেভ করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেন। ধন্যবাদ আপনাদের। আমি হচ্ছে আমার বাড়িতে, আমার বাড়ি, আমি 3 বার গেছি স্রোতের মধ্যে, আমার এই যে পুরো শরীর ভিজা, গলার সামনে অলরেডি পানি অলরেডি, ঘর অর্ধেক ডুবে গেছে, অর্ধেক ডুবে গেছে আমার গলার সমান পানি, কোন রকম খালি মানুষগুলা পার করে দিছে এখান থেকে, মানে আমার এই যে আমি পুরো শরীর ভিজা, আমার
আবার স্বেচ্ছাসেবী ছিল এখানে কুমিল্লা থেকে আসছিল ওনারা, ওনারও আমার সাথে আমার বাড়িতে গেছিল বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি আমরা দিয়ে আসছি। আমি আর একটা জিনিস, যারা স্বেচ্ছাসেবক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আসতে হলে আইলি দিয়ে আসবেন, এবং কি আপনারা কামারখাড়া এলাকা এমনকি কোসাইয়া মাসিমেলখাড়া এলাকায় অবস্থান করবেন, পরে ওদিক থেকে নেমে এসে এদেরকে সহযোগিতার চেষ্টা। এই যে দেখেন এই মুহূর্তে পানি যেভাবে নামছে গুমতির পানি, এই পানি যদি সকাল পর্যন্ত নামতে থাকে তাহলে বুড়িচুঙ্গের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে, অলরেডি পানিবন্দী হওয়ার অবস্থা হয়ে গিয়েছে। এই জন্য বুড়িচুঙ্গের মানুষকে সহযোগিতা করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক। এই মুহূর্তে আমি যে এলাকাটাতে আছি এটা হচ্ছে বুড়বুড়া থেকে কিছুটা দূরে লোকাল লানের বাজার এলাকাতে আছি, ঠিক মহিষমারা রামনগর এলাকাটা যে রাস্তাটি আছে এই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে ভেঙে গিয়েছে। এই ভাঙ্গা রাস্তায় কিন্তু বিষয়টা হচ্ছে, আমি বলেছিলাম লাইভের মধ্যে যে পানি যে ভাঙ্গনটা ভেঙেছে এটা কিন্তু পূর্ব উত্তর করে ভেঙেছে, যার কারণে সরাসরি হিট করছে গিয়ে বুড়িচুঙ্গ সদরের দিকে। এই জন্য সোনালনের একটা অংশ সদর কিন্তু পুরোপুরি পাবে। এই জন্য সদর যেহেতু আমাদের নিরাপত্তা দিতে হবে, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই মানুষকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে মানুষের যান বাঁচানোটা হচ্ছে ফরজের বিষয়, সবাই কিন্তু আমাদেরকে বলছে যে যান বাঁচান, অন্য কিছু পরে। যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা মানুষের জন্য সকাল ভোরবেলা থেকে আপনারা শুকনো খাবার নিয়ে আসবেন, পানি সালান, বিশুদ্ধ পানি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা না করলে কিন্তু মানুষ সমস্যা হচ্ছে। এই যে এখানে স্বেচ্ছাসেবকরা আছেন ওরা কিন্তু এখানে কাজ করছেন, স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছেন, ওরা কোথা থেকে আসবে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে এই যে এলাকাটা আছে এই এলাকাটা কিন্তু আমরা যখন খবর পাইছি সাথে সাথে 5 মিনিটের মধ্যে আসছি, গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করছি, গাড়ি না পাওয়ার কারণে আমরা অনেকটা লেট হয়ে গেছে আসতে, তারপর আসে অনেকের গরু, তারপর বাসার ইতিমধ্যে কিন্তু কুমিল্লার স্বেচ্ছাসেবকের মাঠে নেমে গিয়েছে, ইতিমধ্যে কুমিল্লার স্বেচ্ছাসেবকের মাঠে নেমে গিয়েছে, যাদের গরু ছাগল রক্ষা করার জন্য কাজ করছে, গরু ছাগল রক্ষা করার জন্য কাজ করছে। ওরা দেখে এই মুহূর্তে ধান্দার বাজার এলাকাতে কিন্তু আমরা কিছু কুমিল্লা স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, এবং কি দর্শক আমরা আবার আপনাদেরকে বুড়িচুঙ্গ ভাঙ্গনপাড়া যে সড়কটি আছে এই সড়কের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা তাতে আমাদের সাথেই থাকুন।